সামনে দুইটা মানুষ ঝগড়াঝাটি করলে তুমি কি করতা? ঝগড়া থামাইতা না? অবশ্যই আমি গিয়ে ঝগড়াটা থামাইতাম, কিন্তু তোমার মতো পেজগি লাগাইয়া যুদ্ধ বাধাই দিয়ে আসতাম না। এখন মানুষ আমার কথা ভুল বুঝলে আমার কি করার আছে? আমিও তো ঝগড়া থামাইতে গেছিলাম। উফ, এখন আমার পাড়া প্রতিবেশী থেকে হাজার হাজার খোটা শোনা লাগবে তোমার লাইগা। জামাইয়ের লগে দুই একটা খোটা শুনলে বউয়ের কিছু হয় না। এই তুমি তোর পোলাটাই দেখি একটু শিখতে পারো না? তোমার 8 বছরের পোলা, কিন্তু আইজ অবধি তোমার পোলার নামে বাড়িতে একটা নালিশ আসে নাই, কিন্তু পোলার বাপের নামে প্রত্যেকদিন নালিশ আসে। দেখো তুমি কিন্তু আমার মতো একটা জ্ঞানী মানুষ অপমান করতেছো বউ। কে জ্ঞানী? কোথায় জ্ঞানী? তোমার জ্ঞানের দোর আমার জানা আছে। এই তুমি যদি এতই জ্ঞানী হও তাহলে ঘর জামে হয়ে থাকো কেন? বেহুদা কথা বলবা না, একদম বেহুদা কথা বলবা না। হ্যাঁ, জ্ঞানের সাথে ঘর জামাইয়ের কি সম্পর্ক? ঘর জামাই থাকলে কি জ্ঞান কইমা যায় নাকি? হ সেইটাই তো, এটা বোঝার মতো জ্ঞানও তোমার হয় নাই। এই মহিলা কখনোই একটা জ্ঞানী মানুষের কদর দিতে শিখল না, জীবনে একটা আফসোস থেকে গেল। জ্ঞান কি কমে যাইতেছে দিন দিন নাকি? বুঝলি বাবা, মন দিয়া পড়াশোনা করবি, এবার কিন্তু তোর রোল পাঁচের মধ্যে থাকা চাই। তুমি কি কোনো খোঁজ খবর রাখো না বাবা? আমার রোল তো ক্লাসে এক। কি কস, তোর রোল এক? তাহলে তো তুই ভালো স্টুডেন্ট। হ্যাঁ না, ওই ব্যস্ত থাকি তো বাবা, এই জন্য সবসময় তোর খোঁজ খবর নিতে পারি না। তোমার আবার কিসের ব্যস্ততা? আছে রে বাপ আছে, এই দুনিয়া পুরাই একটা জ্ঞান ভান্ডার, চারপাশে খালি জ্ঞান আর জ্ঞান, তথ্য আর তথ্য। এসব জ্ঞান জানতে হবে। এসব জেনে কি হব? তাহলে জীবনে আমার মতো জ্ঞানী হইতে পারবি। আমার আর জ্ঞানী হওয়ার দরকার নাই, জ্ঞানী হইলে তোমার মতন ঘর জামাইয়ে থাকতে হবো। এই সামরাই চুপ করে পড়া লাগা কর, খালি বক বক করে, এককারে মায়ের মতো হইছে। রাগ করো কেন, যা সত্যি তাই তো কইলাম। কথা না কয়ে অঙ্কের নামটা পড়, ক্লাস 3 তে পড়ছ, এখনো পর্যন্ত নামটা মুখস্থ করতে পারছ না। দশের ঘরের নামটা পর্যন্ত মুখস্থ করে রাখবি। আমার তো 17 ঘরের নামটা পর্যন্ত মুখস্থ। তো কি হইছে আবার 10 ঘরের নামটা মুখস্থ করবি? হ্যাঁ, পোলা হইছে এককারে মায়ের মতো জ্ঞান বুদ্ধিহীন, বাপের মতো জ্ঞানই তো হইতে পারলি না।